নমস্কার বন্ধুরা, মর্জি কুকিং এ আপনাদের স্বাগত। আমি বর্ণালী। আজ যে রেসিপিটা বানাবো সেটা হলো নারকেল সন্দেশ। নারকেল সন্দেশ বানাতে লাগছে নারকেল। একটা নারকেল ভালো করে কুড়িয়ে নিয়ে মিক্সিতে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর লাগছে ক্ষীর। দুধ ঘন করে আমি ক্ষীর করে নিয়েছি। চিনি স্বাদ অনুযায়ী, দুটো এলাচ ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, আর এক কাপ দুধ। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তো দুধটা প্রথমে দিয়ে দেব। দুধটা দিয়ে দিয়েছি, এবার দুধটা ফুটবে। দুধটা ফুটে গেছে, এবার ক্ষীরটা দিয়ে দেব। ক্ষীরটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার নারকেলের পেস্টটা দিয়ে দেব। দুধ, ক্ষীর আর নারকেলটা ভালো করে মিশিয়ে নেব। ক্ষীর করার সময় চিনি যেহেতু দিয়েছিলাম, তাই চিনি আমি এখন 2 চামচ দেব, পরে লাগলে দেব। অনবরত নাড়তে হবে। গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি, না হলে তলায় লেগে যাবে। এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি আপনারা কম মিষ্টি খান তো একটু কম দেবেন, আর বেশি মিষ্টি খেলে একটু বেশি দেবেন। মিষ্টিটা আমি চেক করলাম, তো আমি আর 2 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। এতে মিষ্টিটা একটু কম হয়েছিল। যখন এটা ঘন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। নারকেল সন্দেশ রেডি হয়ে গেছে, এটা শুকনো শুকনো হয়ে গেছে, তো আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এই প্লেটে আমি ঘি বুলিয়ে নিয়েছি, এবার এটা প্যান থেকে আমি প্লেটে ঢেলে দেব। আমি হাত দিয়ে সমান করে চাড়িয়ে নিয়ে বরফির মতো কেটে নেব, তাহলেই নারকেল সন্দেশ রেডি হয়ে যাবে। প্লেটে নামিয়ে সমান করে চাড়িয়ে নিয়েছি, তো এবার ছুরি দিয়ে কাটবো আমি। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, তার সাথে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাতে এর পরের ভিডিও রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার সন্দেশের আকারে কাটা হয়ে গেছে, তো এগুলো আমি ডিশে তুলে নেব। এইভাবে আমি সব ডিশে তুলে নিচ্ছি। নারকেলের সন্দেশ হয়ে গেছে, আমি ডিশে সাজিয়ে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব হয়েছে। আপনারা এইভাবে নারকেলের সন্দেশ বানিয়ে খাবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।